আল্লাহর রহমতে আমি মঞ্জু ব্যাপারি, হ্যাঁ আমি মঞ্জু ব্যাপারি জনগণের ভালোবাসা করি, ভালোবাসা আমি কেমনে জনগণে কিনে দিন কয় মঞ্জু ব্যাপারি গরু নিয়ে আমি খুব পত্র পাইছি, এটা আমি আলহামদুলিল্লাহ এর উপরে কোনো কথা নাই আমার। আমার গরু আমি দাম চাইলে দাম আমি 220 করে আছি, আমি আর যদি রেডেমিতে আয় পড়ে তাহলে রেডে খালি দাম কয়ে না কয়ে গরুগুলো খালি নিয়ে যাবে। দেখেন কোনোটা গরু কোনোটা দিক দিয়ে কাও জানত গরু আপন দুলাল দুই ভাই রাখ 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 জানছেন জানছেন গরু এইটা সামলার আছে এটা মনে কারো কষ্ট দিয়ে ব্যবসা করা ঠিক নেই। আমি রে লাভ করলাম এটা কোনো কথা না, ওনারও খুশি হইতো না গরুটা নিয়ে আমি খুশি পাইছি আমার গরুটা ভালো হয়েছে তারও খুশি পাইতো, তারে মন যদি খুশি থাকে তাহলে আমারও খুশি। যদি কেউ জন বলে ভাই বাজারটা নাই আমার এই বাজারটা এলাকা কম আছে তাতে আমার লাভ যদি 2000 কম হয় আমি তাও গরুটা দিয়ে দেবো, আর জনগণের লাগে আমি কি করতে পারি আমার জানাই। 2024 কোরবানি উপলক্ষে আমরা দেখতে পাচ্ছি গাবতলের হাটে বেশ কিছুদিন কোরবানির এখনো বাকি রয়েছে, তার পূর্ব মুহূর্তে আমরা গাবতলী হাটে সর্বশেষ পরিস্থিতি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা প্রতি বছরই গাবতলীর হাট কিরকম গরু বেচা কেনা হয় এরকম আগাম ব্যাপারীরা কি প্রস্তুতি নিচ্ছেন সেই বিষয়ে জানানোর চেষ্টা করি, সেরকমই আগাম ব্যাপারীদের প্রস্তুতি কিরকম, তাদের কি ভাবনা চিন্তা কিরকম, গরু ক্রেতাদের উদ্দেশ্যে তারা কিরকম টার্গেট করছেন সেই বিষয়ে নিয়ে একটু জানবার চেষ্টা করব গাবতলী হাটে ব্যাপারীদের সাথে কথা বলে। এই যে দেখুন চমৎকার কিছু কোরবানির গরু নিয়ে এখনো তারা রয়েছেন যারা আগাম অগ্রিম গরু ক্রয় করবেন কোরবানির গরু, তাদের জন্য ব্যাপারীরা এই মুহূর্তে মনে হচ্ছে প্রস্তুতি রয়েছেন। বেশ কিছু গরু আমরা দেখতে পাচ্ছি কোরবানির গরু, আমরা একটু এখানে দেখতে পাচ্ছি মঞ্জু ব্যাপারী, তিনি এই গাবতলী হাটে একজন কোরবানির সময় তার গরু বিক্রি হয়। চলুন আমরা সেই মঞ্জু ব্যাপারীর সাথে কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আল্লাহ রহমতে মইমুর দোয়া মা বোনের দোয়া সবার আল্লাহ রহমতে ভালো লাগছে। 2023 কোরবানির সময় আপনার গরু বেচা কিনা বেশ জমজমাট জনপ্রিয় হয়ে উঠেছিলেন, মানুষ খুব বিশ্বস্ত আপনার কাছে ঘুরে ঘুরে খুঁজে খুঁজে আপনার এই ডোগায় আইসে গরু কিন্তু আপনি কম লাভে গরু বিক্রি করেছেন, মানে গরু বিক্রি বেশি লাভ কম, এরকম একটি স্লোগান ছিল আপনাদের। অনেক ব্যাপারীদের আমরা এই স্লোগান গুলো দেখেছি, তাই মানুষ আপনাদের কাছে ঘুরে ঘুরে গাবতলীর হাটে আসতো। এবছরও সেইরকম আমরা ইতিমধ্যে দেখতেছি কিছু কিছু ক্রেতা এখন ঘুরছে যে অগ্রিম গরু ক্রয় করে রাখা যায় কিনা গাবতলী হাটে, পরিবেশ কিরকম, আপনাদের ব্যাপারীদের কিরকম সেই রকম প্রস্তুতি কিরকম রয়েছে আমরা সেই বিষয়ে একটু জানতে চাই। এই 2024 কোরবানি উপলক্ষে কিরকম চিন্তা ভাবনা, কিরকম গরু তোলার ভাবনা করছেন? এখন বেচা কিনে যদি আল্লাহ রহমতে ভালো, আমরা গরু ওই যে আনছিলাম প্রথম এটা নিয়ে আমরা 3 নম্বর সিরিয়ালের মতো পড়ছি, হ্যাঁ ওইগুলি বিক্রি করছি, হ্যাঁ ওই যে 8টা 7-8টা গরু নিয়েছিলাম নাই ওই গরু বিক্রি করছি, তারপরে তো বেচা কিনা আবার ফিরি বেশি করে নিয়েছি, হ্যাঁ তো আল্লাহ রহমত আমি কালকে এই মাল নামাইছি, হ্যাঁ এই গরু নামাইছি আমি সীমিত রেট, মানে কি আমি 4টে গরু একটা 20,000 লাভ না করে 4টে গরু 20,000, একটা গরু 5,000 লাভ 4,000 লাভ কষ্ট করে 1.5 লাখ চালান খাড়ায় এবার মানুষ এমনি দেব এটা চাওনও না কেনা। আমি আল্লাহর কাছে আশা করি, মুরব্বীর কাছে, সবার কাছে আশা করি, জনগণ আমার কাছে আসবো আমি 4-5 হাজার লাভ করে আমি গরু ছাড়ি দেবো, আমি এটা আশা করি। আমার তো সবাই আছে আমার তো এদের নিয়ে যা, তারপর বাজার দেখবো যে মঞ্জু ব্যাপারী দাম বেশি চা না আরো কেউ বেশি চা, এটা যাচাই করে আমার কাছে নিয়ে যাও, তাতে কোনো সমস্যা নেই। আচ্ছা আপনি বলেছেন যে আপনি গরু বিক্রি বেশি করবেন লাভ করবেন, একজন ক্রেতা কোরবানির জন্য যাতে একটা গরু ক্রয় করতে পারে, আমার গরু বেশি বেচবো লাভ কম করুন আমি খালি সিল দিব। আচ্ছা আচ্ছা এই আপনি বলেছেন ভালো একটি কথা, এই যদি কম লাভে বা একটা গরু তো 20,000 টাকা লাভ না করে 2-4 হাজার টাকা লাভ করা হয় তাইলে একজন ক্রেতা স্বাচ্ছন্দ্যে ক্রয় সবাই কিনতে পারবে, কিনতে পারবে জি, বাজারও ব্যবসা সবার আছে, মানুষের তত্ত্ব দিয়ে তেমন একটা আইনতি তেমন একটাই না, মানুষের বুঝেই জিনিস চাই লাভ কম করি সবাই কুরবানি দেখ সবার জন্য কিনা বেচা হোক এটি আমি আশা করি। আমি কোনো কাস্টমারে আবুল তাউল দাম চাই খেদাই দিব না, দাম যদি বাজেট নাই বা এটা 2,000 টাকা কম আছে আমি 2,000 টাকা কমই দিই, তাতে কোনো আমার সমস্যা নেই। আচ্ছা কিছু আছে ক্রেতা ফ্যামিলি সহ গরু ক্রয় করতে চায়, তারা আসে ক্রয় করতে চায়, সেরকম অনেক ফ্যামিলি আছে, মানে কিছু ব্যাপারী আছে যে একটা গরুর দাম 50,000 সেই গরুর দাম চায় 70-80 হাজার টাকা, এইরকম যারা ব্যাপারীদের সেই চিন্তা থেকে আপনারা এরকম ক্রেতাদের আসলে আপনাদের কাছে তারা কি ধরনের ই পাবে? না তারা সুযোগ সুবিধাই পাবে, এই যে গরু আমার একটা সব জিনিস চোখের একটা ওজন একটা টার্গেট আছে, এমন টার্গেট জনগণ হয়ে গেছে এখন ফেসবুকে দেওয়া হইতেছে এমনি দেওয়া হইতেছে জানা হইতেছে সব তো তাই নেই গেতাছে,
এর ভিতরে কোনো আর কোনো নয় নাই, কেমনে জনগণের কাছে ফালু দাম চাইলেও বুঝে আর আমনে ছোট দাম চাইলেও বুঝে, সব দিক দিয়ে চাইলে হারা বুঝতে পারে না এগুলোটা বেশি দাম চাইলো কি কম দাম চাইলো, এটা কিন্তু জনগণ বুঝতে পারে। এখন জিনিসটা আমি রে ফাউল দাম চালা এটাও কিন্তু জনগণ বুঝতে পারো না, গোটা ব্যাপারে রং দাম চাইছে এটাও বুঝতে পারে, কিন্তু এই গুমোটা নাই। এরা সবার আল্লাহ রহমতে খাইতেছে দেখতেছে ওজন আইডি হইতেছে জনগণের জাইনে গেতেছে, তাতে কোনো সমস্যা বর্তাছে না, তাগর জন্য খুব ভালো হইতেছে। জনগণের এই আমাদের প্রতিবেদন বা ইউটিউবের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে এই মাধ্যমে জানতে পারে আসলে গরুর দাম কিরকম, তাই উল্টাপাল্টা দাম চাইলে তারাও বোঝে যে এই গরুর দাম এরকম, তারা বোঝে যেহেতু আমরা আপনাদেরকে কাছ থেকে জানতে চাচ্ছি এই গরু এরকম দাম চাচ্ছেন। এবার আপনার কয়েকটা গরুর একটু দাম জানতে চাই দেখাবো এবং দাম বল আপনি কিরকম দাম চাচ্ছেন সেই রকম। আমরা এই যে গরুটা দেখতে পাচ্ছি এইটা কয় দাঁতের এবং কিরকম দাম চাচ্ছেন? এই গরুটা দুইটা দাঁত, এলের দাম চাইলে 160-165। আমি এক দাম যদি কোনো দামাদামি না করে এক দামাদামি না করে 42,000 এলে দিয়ে দেবো, 1,42,000। হ্যাঁ, এও যদি বাজার যদি না চায় মন্দির ব্যবহার আমি 2,000 টাকা কম তাও আমি গোটা দিয়ে দেবো, দিয়ে দেবো কিনা দেখানছেন গোটা কি ফালতু দাম দেখতেছি। এখন 5 মন গোস্তের দাম 30,000 টাকা, মন হইলে 35,150 নাকি আছে আর পড়তা কিনা হবো না না, এটা কি হইলো? এটা তো গরু উলে মাইসে তৈরি করছে, একটা কুড়া ভুষি একটা কামলা দাম মানে সবকিছু নিয়ে খরচপাতি ফেলেলে গরুর মধ্যে বর্তমানে লাভ নেই, লাভ নেই। আচ্ছা এই যে পাশে এটা এটা কয় দাঁতের? হ্যাঁ দুই দাঁত, দুই দাঁত গরু আল্লাহর রহমত দুই দাঁতে পাবো। এই যে এই গরুগুলো এলে কি 2 মোনায় 100 কেজি গরু? এই গরুগুলা এই গরুগুলা হচ্ছে 4 মোনের 4.5 মোনের, 4.5 মোনের 4 মোনের গরু। আমরা দেখছেন গরুটা কি ওজন দেয় আমি বলছি কি 4.5 মোনে কইছি নাকি এটা কম হবে গরুটা আপনি দেখেন। আমরা তো সারা আমি কেন দেখবো, 4,500 যারা দেখবে সারা দেশে সবাই দেখছে, সবাই দেখছে। আমরা টার্গেটে কি আইতাছে গোড়া কি আমি ফালতু কথা বলছি না, দেখছে গোড়া আগুরে শুনাই। একবার এইটা কত দাম লাস্ট? এটা দাম 45 হলে দিই, 1,45,000। আচ্ছা আচ্ছা আমরা আরো দুই একটা দেখি এই পাশে, এই যে এরকম দেখতে পাচ্ছি এই একটা দেখছে গরু এগুলো যদি হানাই 1,10,000-20,000 কিনে আরো তো 15,000 টাকা খরচা। হ্যাঁ গরুগুলো তৈরি করে কয়টা তেল লাগে? একটা শিশু বাচ্চা কিনবে গেলে 90,000-80,000 1,00,000 তেল লাগে, তার পাশে দিয়ে 50,000 টাকা খরচ আছে। কেমনে মানুষ গরু পাইলে কেমনে বিক্রি করবো কেমনে কি করবো দেখেন, এটা কেমনে পড়তে নেবো? এটা কয় দাঁতের? দুই দাঁত, দুই দাঁত। এটা কত চাচ্ছেন? এটা দাম চাইলে 65,000। 65,000 হ্যাঁ, এটা 48 হয়ে দিয়ে 48। আর এই যেগুলি এই একটা গরু দেখান স্যার, পাঁচ আড়া কি হাতির মতো দেখছেন, এটার দাম চাইলে 1,70,000। 52 হলে দিয়ে দিন, 52 দেখেন। এটা কয় দাঁতের? এটা দুই দাঁত, দুই দাঁত। হ্যাঁ দেখেন তো এটা 5 মনে নিচে আছে নাকি গৌড়া ভালো করে বডি মডি সব কিছু দেখেন। দেখতে পাচ্ছেন যারা এই গরুটি দেখছেন তারা বলতে পারবেন তিনি যে ওয়েট কথা বলছেন দামের কথা বলছেন, আমরা এই কারণে বলছি যে দাম কিন্তু এখন লুকোচুরি করার সুযোগ নেই, যে গরুটার যে দাম সেটির চেয়ে বেশি চাওয়া অতিরিক্ত দাম চাওয়ার কিন্তু এখন বর্তমানে সুযোগ খুবই কম, কারণ সবাই দাম জানে গরু সম্পর্কে কিছুটা জানে দেখতে দেখতে বুঝতে পারছে। সেরকম আমরা কিছু গরু দেখাইছি, আমরা আরো দুইটা গরু দেখাবো এখানে রয়েছে। যে এই যে কয় দাঁত ভাই? দুই দাঁত, দুই দাঁত। আচ্ছা এটা কয় মন হবে? এই দেখি ওজন এগুলো কি ওজন? একই ওজন, এগুলো একই ওজন। এটা 2-5 কেজি বাদ বো কম বো, এই এটা দুই দাঁত গরু একই রকম, 5.5-5.5। কি রকম দাম চান এই চারটা? কোন এর দাম চাইলে চারটে গরু দাম চাইলে 220, হ্যাঁ 190 সব বা, হ্যাঁ এলে এবার আমি 65 করে মেরে দিব, 65 না 60,000 করে মেরে দিব, 60,000। শুক্র দর্শক তিনি বলছেন যে দেখুন যদি কেউ অগ্রিম এই যে মন্দ ব্যাপারে গাবতলের হাটে তিনি এই মুহূর্তে বলছেন যে 1,60,000 হলে এই গরুগুলি ছেড়ে দিবে, এটা কিন্তু যত দিন যাবে তত দাম বাড়বে, বাড়বে কিনা কমবে সেটা আসলে সবাই বলবে, আমরা জানি না কি হবে পরিস্থিতি কোন সময় কোন দিকে মন নেয় দামের পরিস্থিতি বোঝা যাবে, কিন্তু আল্লাহ রহমতে আমি মন্দ ব্যাপারী, হ্যাঁ আমি মন্দ ব্যাপারী জনগণের ভালোবাসা করি, ভালোবাসা আমি কেমনে জনগণের কিনা জন কম মন্দ ব্যাপারী তো গরু নিয়ে আমি খুব কষ্ট পাইছি, এটা আমি আলহামদুলিল্লাহ এরকম কোনো কথা নাই আমার, আমার গরু আমি দাম চাইলে দাম আমি 220 করিয়া যাবো, আর যদি রেডেমিতে আয় পরে তাহলে রেডে খালি দাম করে না করে গরুগুলো খালি নিয়ে যাবে দেখেন, কোনোটা গরু কোনোটা দিক দিয়ে কম জানছেন, গরু আপন দুলল দুই ভাই রাখ 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 জানছেন জানছেন, গরু এই যে সামনার আছে জানছেন একের গরু,
আচ্ছা সিধু দশক তিনি বলছেন যে গরুগুলা মাইজা 220 30 35 দাম সব দেখান জান গরু আমার কথা কাজে মিল আছে নাকি আমি কি করতে পারি জনগণ লাগে আমার কি করতে পারি দেখেন আমি কইছি জনগণের জন্য এই মুহূর্তে কোরবানির জন্য একটাই করার সুযোগ রয়েছে কম দামে গরু বিক্রি করা আমার কথা যখন জনগণ আসবো ভাই আমার এই গৌড়ার জানতে আমার দামি না করে এই গৌড়া বিরস্ত গেছে রাস্তাঘাটে গেছে দাম কি গাছ করবো দাম তো 270 তো চাবো না 270 কেউ 180 কমো কেউ 190 কমো কেউ 65 কমো কেউ কম কমো কিন্তু লিগাল দাম কারো কাছে পাবো না কিন্তু আমি কিন্তু ঠিকই লিগাল দাম দিই আমি গ্যারান্টি দিয়ে কয়েছিলাম আমার গরু মাথায় আমি দানা দাম করবো আমি দিয়ে দিই লিগাল দাম আমার গরু বিক্রি হবো বেশি লাভ করবো কম এটা আমার চ্যালেঞ্জ দেওয়া কথা এটা আমি জনগণের কাছে জনগণ আমার যেন ভালোবাসে আমি জনগণের ভালোবাসে আমার অন্তরতে ভালোবাসে জনগণ জানে মঞ্জু ব্যাপারী কাছে ফাউল দাম চাবো না আর আমি ফাউল দাম দিব না এটা কোরবানি জিনিস খুশির জিনিস এটা মনে হয় কারো কষ্ট দিয়ে ব্যবসা করা ঠিক নেই আমি এটা লাভ করলাম এটা কোনো কথা না ওনারও খুশি হইতো না গৌড়া নিয়ে আমি খুশি পাইছি আমার গৌড়া ভালো হয়েছে তারও খুশি পাইছি তারে মন যদি খুশি তাই তাহলে আমারও খুশি যদি কেউ যদি বলে ভাই বাজারটা নাই আমার এই বাজারটা কম আছে তাতে আমার লাভ যদি 2000 কম আমি তাও গৌড়া দিয়ে দেবো আর জনগণের লাগে আমি কী করতে পারি আমার জনায় সমস্যা নেই